রাবণরা মরে না, সেটা জেনেও প্রতি বছর তাদেরকে পোড়ানো হয়। তবুও তো বন্ধুরা, আমি তোমাদের সাথে আছি সোহাগ, আর তোমরা দেখছো এসকে ভিডি ওয়ার্ল্ড। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটার কথা বলবো, ইতিমধ্যে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে আমি রাবণ সিনেমাটির কথা বলবো। তো বন্ধুরা, এই রাবণ মুভিটি আমার ইউটিউব থেকে বা গুগল থেকে খুঁজতে অনেক সময় লেগে গেছে। তো এই মুভিটা আমি কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। তার কারণ আমার বাসা বাংলাদেশে, আমি তো কলকাতায় গিয়ে তো হলে গিয়ে তো ছবিটা দেখিনি, তাই না? আর এই ছবিটা মোটামুটি ক্লিয়ার আছে, তোমাদের দেখতে একটু অসুবিধা হলেও অনেক ভালো লাগবে। তো এই মুভিটা কিভাবে ডাউনলোড করবেন, ভিডিও লাস্টে দেখানো হবে, তো এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, ঠিক আছে? আর বন্ধুরা, আমি একটা কথা না বললেই নয়, আমি যখনই মুভি আপলোড করি সবসময় নতুন মুভি আপলোড করার চেষ্টা করি, আর ইউটিউব কিন্তু নতুন মুভিগুলো ডিলিট করে দেয় 48 ঘন্টার ভিতরে ডিলিট করে দেয়। আর আপনি যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, তখনই এই মুভিটা আপনি দেখতে পারবেন সাথে সাথে। তারপরেও ডিলিট হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না, তার কারণ এই মুভিটা তোমার দেখা হয়ে গেছে। তো এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো ও ভিডিওতে একটা লাইক দাও। আর তোমরা এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছো প্লিজ প্লিজ কমেন্ট করে আমার একটু জানাবা, ঠিক আছে? আর এই মুভিটা কেমন লাগছে আর তোমাদের কেমন মুভি প্রয়োজন সেগুলো কমেন্ট করে জানাবা। রাবণ হলো 2022 সালের একটি ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন MN রাজ ও জিৎ।